পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের অনেকগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, প্রায় 5-6টা সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে আমরা জানি। তো এই সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে ম্যাথামেটিক্সের ওপর কি প্রোগ্রাম করানো হয়ে থাকে সেটাই নিয়ে কিন্তু আজকের ভিডিও। ম্যাথামেটিক্সের ওপর গ্র্যাজুয়েশন ডিগ্রি, কোন কোন গ্র্যাজুয়েশন ডিগ্রি করানো হয়ে থাকে, ডুয়েল ডিগ্রি করানো হয়ে থাকে না ইন্টিগ্রেটেড প্রোগ্রাম করানো হয়ে থাকে, এমএসসি পিএইচডি একসঙ্গে করানো হয়ে থাকে না আলাদা আলাদা করানো হয়ে থাকে, কোন ইনস্টিটিউটে কি প্রোগ্রাম করানো হয়ে থাকে আজকে কিন্তু আলোচনা করবো। পশ্চিমবঙ্গের মধ্যে যেই সব সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু আজকে কথা বলবো, ঠিক আছে? তো আমরা জানি, প্রথমে লিখে রেখেছি, দেখো আইআইটি খড়গপুর, আমরা জানি আমাদের দেশে অনেকগুলো প্রায় 23টার মতো আইআইটি রয়েছে, তার মধ্যে একটা আইআইটি যেটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে সেটা হচ্ছে আইআইটি খড়গপুর। এখানে যদি তোমরা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে কি কি প্রোগ্রাম করানো হয়ে থাকে, তো প্রথমে দেখো তোমরা যদি ম্যাথামেটিক্সে রয়েছে ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং সাবজেক্টে বিএস এমএস প্রোগ্রাম করানো হয়ে থাকে যেটা হচ্ছে 5 ইয়ারের। তো বিএস এমএস মানে ব্যাচেলার অফ সায়েন্স মাস্টার অফ সায়েন্স, তো ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি তোমরা একসঙ্গে করতে পারবে, সেটা 5 বছর সময় লাগবে। তো এটা তোমরা 12-এর পরেই কিন্তু এখানে ভর্তি হতে পারবে, এবং এখানে ভর্তি হতে গেলে তোমাদেরকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। এন্ট্রান্স এক্সামের নাম হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স এক্সাম পাস করতে হবে, তবে কিন্তু তোমরা আইআইটি খড়গপুরে ভর্তি হতে পারবে, ঠিক আছে? এটা গেল বিএসএমএস প্রোগ্রাম। এছাড়াও তোমরা 12-এর পর যদি আইআইটি খড়গপুর থেকে ম্যাথামেটিক্সের উপর ম্যাথামেটিক্স এবং কম্পিউটিংয়ের উপর শুধু শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি করতে চাও তাদের জন্য রয়েছে বিএস প্রোগ্রাম রয়েছে যেটা হচ্ছে ব্যাচেলার অফ সায়েন্স, যেটা হচ্ছে 4 বছরের, ঠিক আছে? এরপরে তোমরা যদি গ্র্যাজুয়েশন করে নাও, তারপর যদি তোমরা আলাদাভাবে মাস্টার্স ডিগ্রি করতে চাও, অর্থাৎ দেখো এটা তো আলাদা করে গ্র্যাজুয়েশন ডিগ্রি হয়ে গেল, এরপর তোমরা যদি আইআইটি থেকে এমএসসি করতে চাও তার জন্য তোমাদের প্রোগ্রাম রয়েছে, সেটা দেখো এমএসসি যেটা হচ্ছে 2 বছরের রয়েছে সেটাও কিন্তু তোমরা করতে পারবে। তো এখানে যদি তোমরা গ্র্যাজুয়েশনের পর এমএসসি করার জন্য ভর্তি হও তাহলে কিন্তু তোমাদেরকে জ্যাম এক্সাম বলে একটা এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে, তো সেই এন্ট্রান্স এক্সাম দিয়ে কিন্তু এখানে ভর্তি হতে হবে। তো জ্যাম এক্সাম সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও তো আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, সো লিঙ্কে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের রয়েছে ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিংয়ের উপর যদি তোমরা অন্য কোথাও থেকে গ্র্যাজুয়েশন করো, তোমরা যদি মাস্টার্স ডিগ্রি করতে চাও বা মাস্টার্স পিএইচডি একসঙ্গে করতে চাও তাহলে কিন্তু তোমরা খড়গপুর থেকে এমএসসি প্লাস পিএইচডি যেটা 5 বছরের সেটাও করতে পারো। এখানেও ভর্তি হতে গেলে কিন্তু তোমাদের জ্যাম লাগবে, জ্যাম এক্সাম দিয়ে ভর্তি হতে হবে, বা তোমার পিএইচডি করতে হলে কিন্তু নেট এক্সাম দিতে পারো, ঠিক আছে? এই গেল আইআইটি খড়গপুর, এটা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এরপর রয়েছে দেখো এনআইটি দুর্গাপুর, যেটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, তো এটাও আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। এনআইটিও প্রায় 23টার মতো রয়েছে, প্রত্যেকটা রাজ্যে একটা করে রয়েছে, তো আমাদের রাজ্যে রয়েছে এনআইটি দুর্গাপুরে রয়েছে, ঠিক আছে? তো এখান থেকে যদি ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করতে চাও এখানে কিন্তু এমএসসি করতে পারো, এমএসসি যেটা হচ্ছে 2 বছরের, অন্য কোথাও থেকে গ্র্যাজুয়েশন করেছো যদি এনআইটিতে এমএসসি করতে চাও তাহলে কিন্তু করতে পারো, যেটা 2 বছরের সেটাও কিন্তু জ্যাম এক্সাম দিয়ে ভর্তি হতে হবে। এছাড়াও ম্যাথামেটিক্স একদম ওপর একটা খুব ভালো একটা সাবজেক্ট রয়েছে এনআইটিতে, সেটা হচ্ছে এমটেক করতে পারবে অপারেশন অ্যান্ড রিসার্চ, ম্যাথামেটিক্সেরই একটা পার্ট অপারেশন অ্যান্ড রিসার্চ, সেটাও কিন্তু তোমরা করতে পারো, এটাও কিন্তু 2 বছর। তো এটা করলে তোমাদের অনেক সুবিধা রয়েছে, তোমরা কোম্পানিতে কিন্তু চাকরি করতে পারবে। তৃতীয় নম্বরে রয়েছে বিশ্বভারতী ইউনিভার্সিটি, তোমরা সবাই নাম শুনেছ, এটা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এখান থেকে ম্যাথের উপরে কিন্তু 5 ইয়ার ইন্টিগ্রেটেড প্রোগ্রাম করানো হয়ে থাকে, যেটা হচ্ছে এমএসসি করানো থাকে, অর্থাৎ এর মধ্যে ব্যাচেলার ডিগ্রি এবং এমএসসি দুটোই রয়েছে, দুটো মিলিয়ে কিন্তু 5 বছরের ইন্টিগ্রেটেড প্রোগ্রাম করানো হয়ে থাকে বিশ্বভারতী থেকে, ঠিক আছে? এরপর আছে দেখো আইজার, আইজার হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, তো এটাও একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এটা আমাদের দেশে 7টা আইজার রয়েছে, তো তার মধ্যে একটা আইজার আমাদের কলকাতাতে কিন্তু রয়েছে। তো এখানে যদি ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে কিন্তু তোমাদের রয়েছে বিএস এমএস ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম, যেটা 5 বছরের, মানে ব্যাচেলার অফ সায়েন্স মাস্টার্স অফ সায়েন্স একসঙ্গে করতে পারবে 5 বছরে। এখানে ভর্তি হতে গেলে কিন্তু তোমাদের 12-এর পর জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স এক্সাম দিতে হবে, ঠিক আছে? এরপর তোমরা মাস্টার এমএস ডিগ্রি যদি করতে চাও, ধরো তোমরা অন্য কোথাও থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করেছো এবং তোমরা আইজার থেকে এই মাস্টার্স ডিগ্রি করতে চাও ম্যাথামেটিক্সের উপর, তাহলেও করতে পারো, তো এটাও 2 বছরের। এখানে যদি ভর্তি হতে চাও তাহলে কিন্তু তোমাদের জ্যাম এক্সাম দিতে হবে, এন্ট্রান্স এক্সাম দিয়ে এখানে ভর্তি হতে হবে, ঠিক আছে? এরপর রয়েছে আইএসআই, এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এটা একটা খুব ভালো ইনস্টিটিউট, তো এখান থেকে স্ট্যাটিস্টিক্স ভালো করানো হয়ে থাকে, ভালো স্ট্যাটিস্টিক্যাল উপর যদি পড়াশোনা করো তাহলে কিন্তু এখানে করতে পারো। তো এখানেও কিন্তু আমাদের কিন্তু ম্যাথামেটিক্সের উপর কোর্স করানো হয়ে থাকে। তো প্রথম যেটা রয়েছে বি ম্যাথ, দেখো এখানে কিন্তু নাম আলাদা, অন্যান্য জায়গায় বলেছি বিএসসি ম্যাথ
এমএসসি ম্যাথ, কোথাও কোথাও বিএস এমএস ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম। তো এখানে রয়েছে কিন্তু বি ম্যাথ, মানে ব্যাচেলার অফ ম্যাথ, ঠিক আছে। এটা হচ্ছে 3 বছরের, কিন্তু এটা কিন্তু কলকাতাতে করানো হয় না, এটা কিন্তু ব্যাঙ্গালোরে করানো হয়ে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি। এরপর রয়েছে এম ম্যাথ, কেউ যদি ম্যাথামেটিক্সের উপর এমএসসি করতে চাও তাহলে এখানে এর নাম হচ্ছে এম ম্যাথ। তো এটা 2 বছরের, 1 বছর হচ্ছে কলকাতায় করানো হয়ে থাকে, আর 1 বছর কিন্তু ব্যাঙ্গালোরেতে করানো হয়ে থাকে। এটা দুটো ভাগাভাগি করে করানো হয়ে থাকে, ঠিক আছে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে একদম শেষ আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেটা হচ্ছে IIESTE। এখান থেকে তোমরা ম্যাথামেটিক্স আবার এমএসসি করতে পারবে, যেটা 2 বছরের। তো এখানেও কিন্তু ভর্তি হতে গেলে তোমাদের জ্যাম এক্সাম কোয়ালিফাই করতে হবে, যেটা কিন্তু তোমাদের এন্ট্রান্স এক্সাম। তো বুঝতেই পারছ বেশিরভাগ যদি তোমরা গ্র্যাজুয়েশন করার পর এমএসসি করো, ভালো এই সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে যদি করতে চাও, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই জ্যাম এক্সাম দিতে হবে। তাহলে জ্যাম এক্সাম কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ এক্সাম। তো এই এক্সাম সম্পর্কে আমি ডিটেলস কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এছাড়াও কিন্তু বিএস এমএস প্রোগ্রাম, ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম, এইসব সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে কিন্তু করানো হয়ে থাকে।